আজকের পর্ব হলো আমাদের হাউ টু ইমেইল এ প্রফেসর ফর পিএইচডি এন্ড মাস্টার্স উইথ স্কলারশিপ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ন্যাচারালি নাফিসা। আমি নাফিসা আপনাদেরকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল ন্যাচারালি নাফিসাতে। সো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের অনেক অনুরোধের একটা ব্লগ, সেটা হলো আমার স্টাডি ইন ক্যানাডা সিরিজের পার্ট টু, হাউ টু রাইট অ্যান ইমেইল টু ইউর প্রফেসর ফর 100% স্কলারশিপ। এবং আমি প্রমিস করেছিলাম আমি আমার ইমেইলটা দেখাবো, যে ইমেইলটা আমি আমার প্রফেসরকে করেছিলাম 7 বছর আগে, এবং আমি 100% স্কলারশিপের অফারও পেয়েছিলাম আমার প্রফেসর থেকে। তো আজকে এক্সাম্পল হিসেবে আমি আমার নিজের ইমেইলটাই শেয়ার করব, এবং ডুজ এন্ড ডোন্টস ওয়াইল ইমেইলিং আ প্রফেসর ফর ফান্ডিং ফর পিএইচডি অর মাস্টার্স, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সো গত কয়েকদিন আগে একজন বিখ্যাত ইউটিউবার, আমাদের সবার প্রিয় জিয়া হাসান ভাইয়ের সাথে আমার একটা ইন্টারভিউ ছিল। সো ইন্টারভিউয়ের টপিক ছিল যে ক্যানাডায় আমার জার্নি, কিভাবে আমি স্টুডেন্ট থেকে ক্যানাডার সিটিজেন হয়েছি স্টেপ বাই স্টেপ, এবং আমার এই গল্প থেকে যেন বাংলাদেশি ভাই বোন যারা আসতে চান ক্যানাডায় তারা একটু বেনিফিটেড হতে পারেন এবং ইনফরমেশন পেতে পারেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজকে আড্ডা দেব এডমন্টনের একজন বাংলাদেশি ছোট বোনের সাথে। এই ছোট বোনটি এডমন্টন শহরে পড়াশোনা করতে আসে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে, তারপরে সে এখানকার স্থায়ী বাসিন্দা হয় এবং পরবর্তীতে কানাডার নাগরিকত্ব গ্রহণ করে। আমরা এই ছোট বোনটির এই সফলতার গল্পটুকু শুনবো, এই জার্নিটুকু শুনবো, এবং পাশাপাশি তার কাছে জানতে চাইবো কিভাবে বাংলাদেশ থেকে এরপরে যে ছোট ভাই বোনরা আসবে, বিশেষ করে আমাদের এই শহরে আসবে, তারা কিভাবে তার মতো এরকম একটি সফলতার গল্পে পরিণত হতে পারে, তাদের করণীয় কি, কিভাবে তারা তাদের প্রস্তুতিটি নেবে। আমাদের এই ছোট বোনটির নাম হচ্ছে নাফিসা মাহবুব। প্রিয় দর্শক চলুন আমরা নাফিসা মাহবুবের সাথে আড্ডা দিই। নাফিসা, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। আমার সকল প্রিয় ভিউয়ার্স ভাই বোনদেরকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাফিসা, শুরুতেই আপনার আসার গল্পটুকু আমরা একটু শুনতে চাই, আপনি কিভাবে এলেন সেই জার্নিটা। আমি এসেছি 2013 সালে কানাডাতে। 2013 ফল থেকে, মানে সেপ্টেম্বর মাস থেকে আমার স্টাডি শুরু হয়। তো আমি স্টুডেন্ট হিসেবে এসেছি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, এবং আমি স্টাডি পারমিটে এসেছি। আমি আর আমার হাজবেন্ড, আমরা দুইজনই ইউনিভার্সিটি অফ আলবার্টাতে পড়াশোনা করার জন্য এসেছি। আমরা দুইজনই 100% স্কলারশিপে এসেছি। আমি এসেছিলাম পিএইচডি প্রোগ্রামের জন্য, এবং আমার হাজবেন্ড এসেছিল মাস্টার্স প্রোগ্রামের জন্য। এটা তো বিরাট বিরাট গল্প, আলহামদুলিল্লাহ বিরাট সাকসেস। কি বলুন আফিজা, এখন আপনার গল্পের দ্বিতীয় অংশ, আপনি কিভাবে সেটেল করলেন এখানে, সেটা যদি একটু চট করে আমাদের বলেন। তো আমরা এক্সপ্রেস এন্ট্রিতে ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রামে আমরা অ্যাপ্লাই করেছিলাম, কারণ আমি বললাম যে আমার 2 বছর 6 মাসের চাকরির অভিজ্ঞতা আছে অ্যাজ এ লেকচারার ইন বুয়েট, এবং ও বাংলাদেশ ইউনিলিভারে 3 বছরের থেকে একটু বেশি ওর চাকরির অভিজ্ঞতা আছে অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো আমার হাজবেন্ড ছিল সেখানে মেইন অ্যাপ্লিকেন্ট, কারণ ওর আইএলটিএস স্কোরটা আসলে একটু ভালো ছিল। নভেম্বরে আমরা অ্যাপ্লাই করলাম, এন্ড দেন 2016 আমরা এক্স্যাক্টলি, আমার মনে আছে যে 6 মাসের মধ্যে আমাদের পিআর হয়ে যায়। ইন্টারভিউটা আসলে পাবলিশ হওয়ার পর আমি অনেক অনেক আসলে ভালোবাসা পেয়েছি আপনাদের, সবাই রিকোয়েস্ট করছেন যেন আমি এই টপিক নিয়ে আরো ভিডিও বানাই, যে স্টাডিজ ইন ক্যানাডা, কিভাবে ক্যানাডায় আসতে পারবেন স্টুডেন্ট হিসেবে, এবং কিভাবে ফান্ডিং ম্যানেজ করবেন, প্রফেসর কিভাবে ম্যানেজ করবেন, এই নিয়ে। তো এই জন্যেই আসলে আমি আজকের ব্লগটা আরো বেশি খুশি হয়ে, বেশি এক্সাইটেড হয়ে আসলে পাবলিশ করছি, কারণ আমি আপনাদের খুবই সুন্দর রেসপন্স পেয়েছি। তো আজকে আমি শুরু করছি গতদিন যেখানে শেষ করেছিলাম সেইখানে। তো গতদিন আমি এখানেই শেষ করেছিলাম যে এক একটা প্রোগ্রামের আন্ডারে প্রফেসরদের লিস্ট দেয়া থাকে, এবং প্রফেসরের নাম, ওয়েবসাইট এবং তাদের ইমেইল অ্যাড্রেস দেয়া থাকে এখানে দেখতে পাচ্ছেন। তো আমি ওয়েবসাইটে যাব এবং সেখান থেকে ডিটেইলে দেখব যে প্রফেসরের রিসার্চ ইন্টারেস্ট এবং রিসার্চ এরিয়াস কি। তো আমরা যাই ওনার ওয়েবসাইটে এবং ওয়েবসাইট থেকে আপনাদের সাথে শেয়ার করি যে কি কি মেনশন করা আছে।
সো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো প্রফেসরের ওয়েবসাইট, ওনার অফিস, ওনার ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, মেইলিং অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে, ওনার কোয়ালিফিকেশন দেওয়া আছে এবং এখানে তিনটা লিঙ্ক দেওয়া আছে ওনার রিসার্চ সম্পর্কে, টিচিং ক্যারিয়ার এবং সিভি সম্পর্কে। এখানে আমরা পরে আসছি। সো রিসার্চ ইন্টারেস্ট সর্টেড অ্যালফাবেটিক্যালি এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7 ডিটেইলে দেওয়া আছে, যেমন বাকলিং অফ থিন ভিসকাস ফিল্মস, দেন কনভেকশন ইন পোরাস মিডিয়া, কন্টিনার মডেলস অ্যান্ড সো অন, গ্র্যাভিটি কারেন্ট অ্যান্ড ইনট্রুশনস। সো সব কিছু সাতটা মেজর এরিয়াজে ওনার রিসার্চ আছে এবং কম বেশি ভালোই এক্সপ্লেন করা আছে। নিচে দেখেন এখানে আছে যে ফান্ডিং ফর প্রসপেক্টিভ গ্র্যাজুয়েট স্টুডেন্ট, পোস্ট ডগ অ্যান্ড রিসার্চ ইন্টার্ন। সো এইটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখানে যেমন উনি মেনশন করেছেন যে কী কী ধরনের স্কলারশিপ আছে এবং কোন ইন্টারন্যাশনালদের জন্য কী হবে, সিটিজেনদের জন্য কী হবে, চাইনিজ সিটিজেনদের জন্য কী হবে, কী কী ফান্ডিংয়ের ব্যবস্থা আছে সেখানে। তো আপনারা এই সম্পর্কে জানতে হলে লিঙ্কগুলো ক্লিক করে দেখতে পারেন। এবং তো প্রফেসরের ওয়েবসাইট থেকে প্রফেসরের রিসার্চ ইন্টারেস্টটা জেনে এবং আপনার রিসার্চ ইন্টারেস্টও যদি একই হয় এবং আপনি যদি সেখানে কাজ করতে চান তাহলে আপনাকে ইমেইল করতে হবে। এবং কানাডায় নিয়ম হলো আপনাকে প্রফেসরকে আগে ইমেইল করতে হবে। প্রফেসর আপনাকে গ্রিন সিগন্যাল দিলে, উনি যদি বলেন যে উনি আপনাকে ফান্ডিং দিবেন, দেন আপনি ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশনের প্রসেস শুরু করবেন। তো আজকের পর্ব হলো আমাদের হাউ টু ইমেইল এ প্রফেসর ফর পিএইচডি অ্যান্ড মাস্টার্স উইথ স্কলারশিপ। সো লেটস স্টার্ট। দর্শক দেখতে পাচ্ছেন এটাই হলো আমার ইমেইল। আমি 2012 সালের 29শে নভেম্বর এই ইমেইলটি আমার প্রফেসরকে দিয়েছিলাম। সো আমি একদম ইয়াহু মেইল থেকে এই ইমেইল আইডিটা আমি এখন আর ইউজ করি না এবং কনফিডেন্সিয়ালিটির কারণে আমি আমার প্রফেসরের ইমেইলটাও হাইড করে দিচ্ছি। আপনারা স্ক্রিনের ডান দিকে ডেটটা দেখতে পাচ্ছেন, থার্সডে 29th of November 2012-তে আমি এই ইমেইলটা দিয়েছিলাম। এবং টাইমিংটা দেখেন, টানে বাংলাদেশ সময় রাতে আমি দিয়েছি যাতে ক্যানাডিয়ান সময় দিনের বেলা উনি এই মেসেজটা পায়। তো আপনারা এই ব্যাপারটা খেয়াল করবেন, শুরুতেই আমি বলে নিচ্ছি। ওয়ার্ড ফাইলে ইমেইলটা আমি ট্রান্সফার করে নিয়েছি যাতে আপনাদেরকে আরও সুন্দরভাবে আমি শেয়ার করতে পারি। তো প্রথমেই দেখেন যে ডিয়ার ডক্টর এক্স, তো এখানে আপনি আপনার প্রফেসরকে সম্বোধন করবেন, ডক্টর মেনশন করবেন ইমেইলে। সো দ্যাটস আ কাইন্ড অফ শোয়িং রেসপেক্ট টু ইউর প্রফেসর। তো দিস ইজ ইন রিগার্ড টু অ্যাপ্লাইং এট ইউর ইউনিভার্সিটি পিএইচডি ফল 2013 সেশন ইন দ্য ডিসিপ্লিন অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট। তো আমি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করেছিলাম, আপনি যে ডিসিপ্লিনে যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন সেখানে সুন্দর করে লিখবেন ফার্স্ট লাইনে। এরপরে সেকেন্ড প্যারায় দর্শক খেয়াল করবেন, এই প্যারাতে কিন্তু আমি আমার ক্রিডেন্সিয়ালগুলো হাইলাইট করেছি। আমি লিখেছি যে আই হ্যাভ গ্র্যাজুয়েটেড ফ্রম বুয়েট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এবং বুয়েটের রেপুটেশন সম্পর্কে আমি এক লাইনে লিখে দিয়েছি, একই লাইনে। সো দিস ইজ ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ইউনিভার্সিটিজ ইন এশিয়া। এবং আমার ডিপার্টমেন্টের আমি মেনশন করেছি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, আমার সিজিপিএ আমি দিয়ে দিয়েছি এবং সাথে ব্র্যাকেটে করে খুবই ইম্পর্টেন্ট আমার গ্র্যাজুয়েটিং ইয়ার আমি দিয়েছি, ঠিক আছে। এবং আমি আমার মেরিট লিস্টে যেহেতু আমি ফার্স্ট ছিলাম সেটা আমি মেনশন করেছি। এবং কারেন্টলি আমার কি জব, আমি যে আমি একজন ফ্যাকাল্টি হিসেবে, লেকচারার হিসেবে আমি সেম ইউনিভার্সিটিতে কাজ করছি সেটা আমি বলছি। এবং অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু মাস্টার্স করছিলাম, সো এটাও আপনাদেরকে আমি বলেছি। সো মাস্টার্স করার সময় আমার যে মাস্টার্সের রেজাল্ট সেটাও আমি মেনশন করে দিয়েছি, কারণ তখন আমার মাত্র 2টা সেমিস্টার হয়েছে। ইমেল দেখলে আপনারা বুঝতে পারছেন, তো সেকেন্ড সেমিস্টারের পর আমার যে রেজাল্ট ছিল সেটা ভালো ছিল, 3.9 ছিল অ্যারাউন্ড, তো সেখানে আমি সেটা দিয়ে দিয়েছি। তো আমি বললাম যে আমার থিসিসটা আমি কন্টিনিউ করছি এবং আমার মাস্টার্সটা আনুমানিক কবে শেষ হবে সেটা আমি বলে দিচ্ছি। তো এইখানে এই সময়টা আমি এই জন্যই মেনশন করছি কারণ উনি বুঝতে পারেন যেন 2013-র ফলের মধ্যে আই উইল বি রেডি ফর মাই পিএইচডি। সো এই কারণে আমি একটা টেন্টেটিভ সময় দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা মানে চেঞ্জ হতেই পারে, ইটস এ সার্কামস্টেন্সিয়াল ব্যাপার অবভিয়াসলি, কিন্তু আপনি এখানে মেনশন করতে পারেন। এরপরে আমি আমার জিআরই স্কোর সেটা আমি ব্রেকডাউন করে মেনশন করে দিয়েছি, আপনারা অ্যানালিটিক্যাল এবং কোয়ান্টিটেটিভটা মেনশন করার চেষ্টা করবেন। ওভারঅল আই স্কোরও আমি দিয়ে দিয়েছি। এরপরে যেই সেকেন্ড প্যারাটা বলতে পারেন, কারণ প্রথমে ইমেলটা শুরু করেছি একটা লাইন দিয়ে যে বোঝানোর জন্য যে আমি কেন ইমেল করছি ওনাকে, সেকেন্ড প্যারায় খুবই ব্রিফলি আমি আমার সমস্ত রেজাল্ট রিলেটেড এবং আমি কোথায় জব করছি, আমার সিজিপিএ, এভরিথিং আমি যত ব্রিফলি সম্ভব কম্প্রিহেন্সিভ ওয়েতে মেনশন করে দিয়েছি। সেকেন্ড প্যারায় আমি আসলে লিখেছি যে আমি কিভাবে ওনার গ্রুপে কন্ট্রিবিউট করতে পারবো এবং এই জিনিসটাকে আমি
ওনার রিসার্চ মানে ওয়েবসাইট থেকে ওনার রিসার্চ সম্পর্কে আমি যে জেনেছি, আমার যেই আমার ডিউ ডিলিজেন্সটা আমি রিসার্চ করেছি ওনার ওয়েবসাইট থেকে ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, তো আমি আমার রিসার্চকে সেইভাবে আমি কোরিলেট করার চেষ্টা করেছি যাতে উনি বুঝতে পারেন যে আমাকে নিলে আমি ওনার গ্রুপে কন্ট্রিবিউট করতে পারবো। তো আপনারা দেখেন, তো সেকেন্ড প্যারায় আমি মেনশন করেছি যে আই হ্যাভ গন থ্রু ইউর ইউনিভার্সিটি ওয়েবসাইট, সো আমি মেনশন করে দিচ্ছি এখানে, এবং আই এম ভেরি মাচ এক্সাইটেড টু এক্সপ্লোর ইউর এরিয়াজ অফ ইন্টারেস্ট ইন দ্য ফিল্ড অফ এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং। আমার গত ব্লগে আমি আপনাদেরকে শেয়ার করেছি যে বিভিন্ন রিসার্চ এরিয়াজ থাকে রিসার্চ ওয়েবসাইট থেকে, আপনারা সেটা বের করবেন, এবং আমি পার্টিকুলারলি মেনশন করে বলে দিয়েছি এখানে আমার উদ্দেশ্য একটাই ছিল উনি যেন বুঝতে পারে যে আমি ওনার ওয়েবসাইট ওনার কাজ সম্পর্কে আমি রিসার্চ করেছি, অ্যান্ড আই এম ওয়েল অ্যাওয়ার অফ দ্য ফিল্ড হি ইজ ওয়ার্কিং অন। এখানে আমি আরও মেনশন করেছি যে আই রেড অ্যাবাউট ইয়োর কারেন্ট রিসার্চ ওয়ার্ক, সো হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য আমি এখানে হলুদ লাইন দিয়ে আপনাদেরকে আবার হাইলাইট করছি, এবং আই এম পার্টিকুলারলি ইন্টারেস্টেড ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং অ্যান্ড প্ল্যানিং। সো জিয়া ভাইয়ের ইন্টারভিউতে আমি বলেছিলাম যে আমার প্রফেসরের ওয়েবসাইটে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়াই ছিল যে ওনার তিনটা মানে এরিয়াতে ওনার স্টুডেন্ট লাগবে, পিএইচডি স্টুডেন্ট লাগবে, তো একটা থেকে আমার ম্যাচ হয়ে যায় আমার আন্ডারগ্রাড এবং মাস্টার্স ওয়ার্ক, সো সেটা আমি প্রিসাইজলি মেনশন করে দিচ্ছি যে এখানে, এবং ইট ম্যাচেস উইথ মাই আন্ডারগ্রাজুয়েট রিসার্চ ওয়ার্ক, সো হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে কোরিলেট করতে হবে, কানেকশন ক্রিয়েট করতে হবে আপনার লাইক আপনার যে রিসার্চ এক্সেলেন্স বা রিসার্চ আপনার যে এক্সপার্টিস সেটার সাথে, তাহলেই উনি কনফিডেন্ট ফিল করবে আপনাকে অ্যাপ্রোচ করার ব্যাপারে। ওকে, it would be very nice if I get the opportunity to join your university as a research scholar for pursuing my PhD studies. So ekhane ami bole dicchi je ami interested tar sei field e tar sei research e join korar jonno. I will try my best to prove my excellence under your supervision, that's fine, and I'm wondering if there is any assistantship available at your group, and I will be very happy to discuss. Ekhane dui ta jinish ache, so if there is any assistantship, so eta mane ami ekhane unake subtle way te bole dicchi je ami scholarship er jonno look out korchi. You don't ask for 100% scholarship at the first email e, apnake ektu smartly eta push korte hobe. Assistantship mane research assistant mane eta scholar mane scholarship shoho position, to eta ami ekhane ask korchi je unar sei position khali ache kina, ebong I will be happy to discuss in detail. So আপনারা অবশ্যই এটা মেনশন করবেন যে আমি ডিসকাস করতে চাই ফার্দার ইমেইল, মানে সেটা জুম মিটিং হোক বা সেটা ফোন কল হোক, কারণ আপনি যখন এই জিনিসটা বলবেন ইট শোজ দ্যাট ইউ আর কনফিডেন্ট, আপনি ওয়ান স্টেপ ইউনো এটাকে আগিয়ে নিতে মানে এগিয়ে নিতে আপনি কনফিডেন্ট, সো এটা সবসময় আপনারা মেনশন করবেন ইমেইলে যে কোনো ধরনের করেসপন্ডেন্সে ওয়েন ইউ আর অ্যাপ্লাইং ফর এ পজিশন। তো এই পর্যন্তই কিন্তু ছিল আসলে আমার মেইন ইমেইলের বডিটা, দেন যে লাস্ট প্যারাগ্রাফ সেখানে আমি খুবই ব্রিফলি আমার রিসার্চ যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা আমি মেনশন করেছি, এবং আমার থিসিস সম্পর্কে আমি দুই লাইন লিখে দিয়েছি। সো আমি রিসার্চ এক্সপিরিয়েন্সে লিখেছি যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট হয়, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট হলো 3-4 মাস একটা ইন্ডাস্ট্রিতে আমাদেরকে কাজ করতে হয়, সেখানে আমাদের একটা ক্রেডিট কোর্স থাকে, 3 ক্রেডিটের একটা কোর্স থাকে, এবং এখানে আপনাকে একটা প্রজেক্ট দেওয়া হবে, সেই প্রজেক্টের আপনাকে অবভিয়াসলি টাস্কের মতো প্রজেক্টটা করতে হবে, এবং এটার একটা রিপোর্ট প্রিপেয়ার করতে হবে এবং একটা প্রেজেন্টেশন দিতে হবে। সো 3 ক্রেডিটের একটা কমপ্লিট একটা কোর্স, এটা ইন্ডাস্ট্রিতে অ্যাটাচমেন্ট, এটাকে ইন্টার্নশিপ বা কোঅপ ওই টাইপেরও আপনি রিলেট করতে পারেন, বাট 3-4 মাসের জন্য। এবং শেষে আমি লিখেছি আমার থিসিস সম্পর্কে, আমার থিসিস সম্পর্কে আমি এক লাইন লিখেছি যে আমি একটা অপটিমাইজেশন মডেল ডেভেলপ করেছি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মডেল দিয়ে, এবং সেখানেও আমি ডিমান্ড ফোরকাস্ট করেছি। আপনারা যদি খেয়াল করে থাকেন প্রত্যেকটা কাজ আমি ওনার যে পজিশনের জন্য আমি অ্যাপ্লাই করছি যেই ফিল্ডে অ্যাপ্লাই করছি আমি সেখানে বারবার কোরিলেট ঘুরিয়ে ফিরিয়ে আমি কোরিলেট করার চেষ্টা করছিলাম। তো সবার শেষ লাইনে আমি লিখে দিয়েছি যে আমার একটা জার্নাল পেপারও আছে এবং সেটা অলরেডি অ্যাকসেপ্টেড হয়ে গেছে, এবং কোন জার্নালি অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে সেটাও আমি মেনশন করেছি। মাস্টার্স আমি তখন ইন বিটুইন ছিলাম, মাস্টার্স থেকে আমার কোনো পাবলিকেশন তখন ছিল না, অবভিয়াসলি আমি মাত্র মিডওয়েতে ছিলাম। সো লাস্ট লাইন ছিল যে গিভেন মাই ক্রিডেনশিয়াল আই উড লাইক টু অফার মাই সেলফ অ্যাজ এ পোটেন্সিয়াল ক্যান্ডিডেট অ্যাট দিস মোমেন্ট, অ্যাটাচড হেয়ার উইথ দিস ইমেইল ইজ মাই রেজিউমে ফর ইয়ার কাইন্ড কনসিডারেশন। অফকোর্স আপনি যখন আপনার সব কিছু লিখবেন লাস্ট লাইনটা আপনি এভাবেই বলবেন যে একটা থ্যাংক ইউ দিতে পারেন, বা আপনি নিজেকে ক্লেম করবেন যে বেসড অন দ্য সিচুয়েশন অ্যান্ড দেন ইউ নো কনসিডারিং অল মাই ক্রিডেন্সিয়ালস আই কনসিডার মাই সেলফ অ্যাজ এ পোটেন্সিয়াল ক্যান্ডিডেট, সো দ্যাট এগেইন শোজ দ্যাট ইউ আর কনফিডেন্ট অ্যান্ড ইউনো
you can be a potential candidate for the respective position. So obviously at the ending line apnara obosshoi diben ebong sheshe amar je signature shegulo ami diyechi je amar naam amar যেই তখন ডেজিগনেশন ছিল আমি লেকচারার ছিলাম আমার ডিপার্টমেন্টের নাম দিয়েছি আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছিলাম আমার ইমেইল অ্যাড্রেস এখানে আসলে দেওয়া উচিত ছিল দেন আমার ওয়েবসাইট ইউনিভার্সিটিতে যে আমার ওয়েবসাইটটা ছিল সেখানে দিয়েছি তো এই ছিল আমার ইমেইল আমি আমার ইমেইলটা শেয়ার করলাম আমি কখনোই বলবো না যে এটা একটা পারফেক্ট ইমেইল কারণ আপনারাও অনেকে বুঝতে পারছেন যেমন এটা 7 বছর আগেকার লেখার ইমেইল সো এখন আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই ইমেইলটাকে আমি কত মার্ক করব আমি এটাকে 50% মার্ক করব না কারণ প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে এটা অল থ্রু জাস্টিফাইডই আমি করিনি সো উইচ ইজ এ বিগ বিগ মিস্টেক দেখতে খুবই খারাপ লাগছে থার্ড অ্যান্ড ফোর্থ যেই প্যারাগ্রাফটা সেখানে আমি অনেক বেশি লিখে ফেলেছি সো টু বি অনেস্ট এক একটা ইমেইল দেখার সময় আপনারা কল্পনা করতে পারবেন না হয়তো কাপল অফ সেকেন্ডস যখন যে কোনো পজিশনের জন্য ওপেনিং হয় যখন ফার্স্ট স্ক্রিনিং করা হয় এটা খুবই রেয়ার যে একদম আপনার প্রফেসরই আপনার ইমেইলটা দেখছে দেয়ার আর আদার বডিজ থাকে প্রত্যেকটা প্রফেসরের বড় বড় প্রফেসরদের ওনাদের অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট থাকে ওনাদের এডিটর থাকে মানে অনেক লেয়ারিং এর মধ্য দিয়ে যায় মোস্টলি যদি প্রফেসর অনেক বড় প্রফেসর অনেক বড় গ্রুপের প্রফেসর হয় তো আসলে ফার্স্ট স্ক্রিনিংটা এটা শুধু আসলে মাস্টার্স বা পিএইচডির জন্য না জব অ্যাপ্লিকেশনের জন্য ক্যানাডাতে এটা বলা হয় যে 30-40 সেকেন্ডও এইচআর ডিপার্টমেন্ট থেকে আপনার ফার্স্ট স্ক্রিনিং হবে না তো মানে বলে না যে প্রথম ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য বেস্ট ইম্প্রেশন তো অবশ্যই আমি এখন যদি এই ইমেলটা লিখতাম তাহলে আমি অনেক আরো ইউনো কনসাইজ করে আরো ছোট করে আমি লিখতাম এবং অনেক কম কথায় লিখতাম যাতে এটা একদম আই ক্যাচিং হয় মানে যে ইনফরমেশন গুলা আমি চাচ্ছি সেই ইনফরমেশন গুলার দিকেই যেন ওনার আকর্ষণ বা দৃষ্টিটা গিয়ে পড়ে তো অবভিয়াসলি দিস ইজ নট 100% লাইক ইউনো বেস্ট অফ দ্য বেস্ট ইমেইল সো আমি কখনোই বলবো না এটা জাস্ট শেয়ার করলাম এই জন্য কারণ আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আমি কিভাবে 100% স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছি কিভাবে প্রফেসর ম্যানেজ করেছি তাই আমি ভাবলাম যে আমি আমার নিজের ইমেইলটাই শেয়ার করি এবং সেটা থেকে আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হাইলাইট করি এবং ভুলগুলো অবশ্যই আমি হাইলাইট করছি যাতে আপনারা এই ভুলগুলো না করেন আপনারা টাইমিংটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা বাংলাদেশ থেকে এমনভাবে ইমেল করবেন যেন ক্যানাডার সময় এটা ওয়ার্কিং ডে টাইম থাকে সোমবার দিন সকাল থেকে শুক্রবার দিন দুপুরের আগে চেষ্টা করবেন ফ্রাইডেটা এখানে খুব ঢিলা ঢালাই হয় কারণ এটা উইকেন্ড শুরু হয়ে যায় ইউজুয়ালি সবাই একটু উইকেন্ড মোডে চলে আসে চেষ্টা করবেন সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কভার করার জন্য এবং সেটা যেন ডে টাইম হয় ওয়ার্কিং টাইম হয় উইকেন্ডে যদি আপনি ইমেল পাঠান সোমবার দিন মোস্টলি এটা ডিসকার্ড করে দেওয়া হয় পরে না কেউ উইকেন্ডের ইমেইল সাবজেক্ট লাইন আমি একটা জিনিস মিস করে গিয়েছি সাবজেক্ট লাইনে আমি লিখেছি সেটাতে ছিল যে অ্যাপ্লিকেশন ফর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন ফল 2013 উইথ সিজিপিএ ড্যাশ জিআরই ড্যাশ এবং সেখানে আমি কোয়ান্টিটেটিভের স্কোরটা আমি একটা ব্র্যাকেটে দিয়ে দিয়েছিলাম এবং আমার আইএলটিএস স্কোরটাও দিয়ে দিয়েছিলাম সো আপনি যেই পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন সেটা লিখবেন এবং আপনি যদি জিআরই না থাকে আপনার আইএলস আছে কিন্তু আপনার একটা পাবলিকেশন আছে সেই পাবলিকেশন দিতে পারেন জার্নালের নাম দিতে পারেন এমনভাবে মানে এমনভাবে আপনি সাবজেক্ট লাইনটা দেখবেন কারণ ইমেইলে ইনবক্স যখন আসে সাবজেক্ট হেডটাই কিন্তু আমাদের ভেসে আসে রাইট ওটা দেখি আমরা ইমেইলের ভিতরে ক্লিক করি সো ইউ হ্যাভ টু বি ট্রিকি আপনি সাবজেক্ট লাইনটা লেখার সময় তো আমি এই জন্য এভাবে লিখেছিলাম যেন আমার যে ক্রিডেন্সিয়ালগুলো আমি সব এক লাইনে বলে দিই প্রফেসর চোখে দেখা মাত্রই উনি ইউনো খুলতে বাধ্য হয় আমার ইমেইলটা এবং ভিতরে আমার পোর্টফোলিওটা পড়ার জন্য বাধ্য হয় অফকোর্স আমার রেজিউমেও আমি এখানে আমি অ্যাটাচ করেছি এটা অন্য কোনো ব্লগে আমি শেয়ার করব যে একাডেমিক রেজিউমে একটু ডিফারেন্ট হয় একাডেমিক রেজিউমে জবের রেজিউমে আমার প্ল্যান আছে তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে আমার এই ব্লগটি আমার ইমেইলটি আপনাদের আপনারা কোনো ইনসাইট পেলেন কিনা আপনাদের হেল্প হলো কিনা বাট হ্যাঁ একটা কথা বলবো এটা এটা আপনারা আবার সবাই একই আমারটা দেখে দেখে ইমেল করে দিবেন না কখনোই না আপনারা নিজেদের ডিউ ডিলিজেন্স করবেন আপনারা ওয়েবসাইটগুলো খেয়াল করবেন প্রফেসরের ওয়েবসাইটটা খেয়াল করবেন এবং মনে রাখবেন যে আপনার ফিল্ডের সাথে আপনার প্রফেসরের ফিল্ডের যে রিসার্চ সেটাকে আপনাকে কোরিলেট করতে হবে ইমেইলটাকে এমনভাবেই দেখাতে হবে যেন আপনি নিজেকে সেল করবেন আপনাকে বোঝাতে হবে যে আপনি
ওনার ফিল্ডে ওনার গ্রুপে আপনি কন্ট্রিবিউট করতে পারেন। সো ইউ আর আ ভেরি প্রফিটেবল পোটেনশিয়াল ক্যান্ডিডেট। তো এই ছিল আজকের ব্লগটি। সো কেমন লাগলো জানাবেন, এবং এই ধরনের কন্টেন্ট কি আপনারা আরও দেখতে চান, এবং কি কি ইনফরমেশন আর কি কি বিষয়ে জানতে চান স্টাডিজ ইন ক্যানাডা, পার্মানেন্ট রেসিডেন্ট আর সিটিজেন নিয়ে, ক্যানাডার লাইফ নিয়ে আপনারা কি জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের ইউনো রিকোয়েস্ট অনুযায়ী কন্টেন্ট বানানোর। এবং অনেক অনেক থ্যাংক ইউ আপনাদের সমস্ত কমেন্টের জন্য, আমার খুব ভালো লেগেছে আপনাদের কমেন্টসগুলো পেয়ে। ইনশাল্লাহ আশা করি এভাবেই আপনাদের সাপোর্ট পাবো ফিউচারেও। সো আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ন্যাচারালি নাফিসা, অ্যান্ড স্টে কানেক্টেড। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই বাই।